আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো বাটন হোল মেশিনে কিভাবে সুতা কাটতে হয়। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে মেশিনের সুতাটি গাঁথা হচ্ছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আমি কোন গাইডের পর কোন গাইডে সুতাটি লাগিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বাটন হোল মেশিনের সুতা কাঁথা আর কখনো ভুল হবে না। তো সুতা কাঁথা ভুল হলে বাটন হোল মেশিনের অবশ্যই টেনশন খারাপ হয়, সুতা কাটে কিছু কিছু কিছুক্ষণ পরপর সুতা কেটে দেয়। তো এটিও একটি সুতা কাটার কারণ বাটন হোল মেশিনের। তো সঠিকভাবে বাটন হোল মেশিনের সুতাটি লাগিয়ে নিলে সুতা কাটা আপনার অনেকটাই কমে যাবে, বা সঠিক নিয়মে সুতা কাটলে মেশিনের সুতা কাটা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল করে দেখুন আমি কিভাবে সুতাটি সম্পূর্ণ গেঁথে নিয়েছি। তো এভাবে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও শিখে নিতে পারবেন সঠিক নিয়মে কিভাবে সুতা কাটতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি বাজিয়ে রাখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।